اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সুনার মদিনা আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কমানিহি কশফ দুজামি জমানি হসনত জমিয়াও খসানিহি সল্লো আলাইহি। সম্মানিত আজকের এই আশকর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মাঠে আশকরিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানী মঞ্চে উপবিষ্ট নাইবে নবী দিঘার উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ান এজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, অতি আদুরের কচি কচি সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এখন সরাসরি আলোচনায় ঢুকতেছি। পবিত্র কোরআন শরীফ থেকে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন কোরআন শরীফে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। বলুন কাকে ভয় করতেন? আল্লাহকে কেন ভয় করতে হবে? এই জগতের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ, সেজন্য আল্লাহকে আমাদের ভয় করতে হবে। শুধু এই জগতের মালিক নয়, আমাদের মালিককে, সবকিছুর মালিক যিনি, সেই আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয় করো। কিরকম ভয়? হাক কত কতি, সঠিক ভয়, উচিত ভয়, আসল ভয় যেটা, সে ভয় করো। আবার বলেছেন কোরআন শরীফে ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, তোমরা আমার হাবিবকে ভালোবাসা দিয়ে আমার ভালোবাসা তোমরা নিয়ে যাও। বলুন আল্লাহকে ভয় করতে হবে কেন? সবকিছুর মালিক আল্লাহ। নবীকে ভালোবাসতে হবে কেন? যা কিছু পাইলাম সবকিছু কার উসিলায় পাইলাম? বলুন, এই নবী না হইলে এ কিছু হইতো তাহলে? পাইলাম এগুলি কার উসিলাই? এই নবীরে ভালোবাসা দেওয়া দরকার আছে নি? আচ্ছা আপনাদের এলাকার
সংসদ নির্বাচনে এমপি হয় না? আচ্ছা, মানুষ ভোট কারে বেশি দেয়? যেই সমাজের কাজ করে, যার দ্বারা সমাজের উপকার হয়, যার দ্বারা রাস্তাঘাট হয়, এই দলের এমপি কে মানুষ ভোট দেয়, কি বলেন, ঠিক কিনা? অনেক দলের লোকই তো দাঁড়ায়, কিন্তু সবাই তো ফাঁস করে না। ফাঁস করে একটা দলের লোক, যেই লোকটা সমাজে কাজ করে, সাধারণ কিছু কাজ করলে যদি আপনারা এই লোকের পক্ষে যাইতে পারেন, এই লোককে ভালোবাসা দিতে পারেন, এই লোককে ভোট দিতে পারেন, আর যেই নবীর উসিলায় কুল কায়নাত পাইলাম, সেই নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কিনা? আল্লাহ বলছে, সেই নবীকে যাই ভালোবাসা দিবে, তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে। যার উসিলায় সব পাইলাম, তাকে ভালোবাসা দেওয়ার জন্য কোরআন শরীফে নির্দেশ। তিন নাম্বার আমার আয়াত ছিল কোরআন শরীফ থেকে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। প্রথমত আল্লাহকে ভয় করো, কেন? এই জগতের সবকিছুর মালিক হলেন আল্লাহ। নবীকে মহব্বত করো, তার কারণ সবকিছু পাইলাম কার উসিলাই? এক নবীর উসিলাই যদি এত কিছু পায়, এই নবীকে মহব্বত করা দরকার আছে কিনা? মহব্বত করার ঘোষণাটা কে দিলেন? এটা দুনিয়ার কারো বানানো নয়। আবার বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন, কেন? দুনিয়াতে আসলাম কার উসিলাই? মা বাবার উসিলাই। কাজী আমি কোরআন হাদিস থেকে তিনটা জিনিস পাইলাম, এই তিনটা জিনিস যদি আমাদের কাছে থাকে যথেষ্ট হবে। এক নম্বরে হবে আল্লাহকে ভয়, দুই নম্বরে হবে নবীকে মহব্বত, তিন নম্বরে হবে মা বাবার খেদমত। এই তিনটে জিনিস থাকলে যথেষ্ট হবে, আর কিছু লাগে না। আল্লাহকে ভয় কেন করতে হবে বলুন? এই দেহের মধ্যে যা কিছু আছে এগুলি কার? মিথ্যা কথা কেন না, এগুলি কার? কে দিলেন? আমাদেরকে এই সুন্দর চেহারায় সাজাইলেন কে? এই মিস্ত্রি কি পৃথিবীতে আর আছে? এই যে হাজার হাজার মানুষ, বলুন কারো মতো কেউ এখানে আছেন? একই মায়ের পাঁচ ছেলে, এক রকম হয় না, পাঁচটা পাঁচ রকম। এই সিস্টেম করলেন কে? দেখেন কেন ভয় করবেন না? এই যে দেখেন চেহারার মধ্যে কত জিনিস ফিট করলেন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, কানের জায়গায় কান, কত কিছু ফিট করলেন। আচ্ছা, এটা কি কেউ অর্ডার দিয়ে ফিট করাইছিলেন না? দুনিয়ার কারো সাথে আমার আল্লাহ পরামর্শ করে ফিট করছে? আচ্ছা, এই ফিটের মধ্যে কেউ কি ভুল ধরতে পারছেন? বলেন নাকটা যদি সামনে না দিয়ে ভিসে দিত। আমি চিন্তা করলাম নাকটা এত বাড়তি দিল কেন? অবশেষে চিন্তা করে পাইলাম একটু বাড়তি দেওয়ার কারণ, সর্দি করলে নাকটা বাড়তি থাকাতে চিপ দিয়ে সর্দিটা বাইর করা যায়, কি করে? আবার চিন্তা করলাম চোখের উপর আবার চুল দিল কেন? এই চুল আসে না চোখের উপর? চিন্তা করলাম চুল কেন দিল, এটাও পাইলাম কিভাবে? এক বেচারা দেখি ঘর বানতে গিয়া টিনের ঘরের বারিন্দা দিতেছে, জিজ্ঞেস করলাম বাবারে বারিন্দা আগে দিতেছেন? ঘরের আগে মেন ঘর টিন লাগান, বারিন্দা পরে দেন। ওই ভদ্রলোক বলে বাবারে বারিন্দারই আগে দরকার, সাধারণ বৃষ্টি জ্বর তুফান হইলে বৃষ্টির পানি ঘরের ভিতরে ঢুকবে না বারিন্দা থাকলে। এখন ভাবলাম একটা মানুষ যদি ঘর বানতে গিয়ে বারিন্দা দেয় ঘরের ভিতরে, যাতে সাধারণ জ্বর তুফানের বৃষ্টির পানি না ঢুকতে পারে, আল্লাহ চোখের সামনে এই পশমগুলো চুলগুলো এটা বুঝি বারিন্দা হিসাবে দিছে। কি হিসাবে দিল? দেখবেন ছোটখাটো পোকা টুকা বাতাসে আনলে চোখের ভিতরে যায় না, এই বারিন্দার মধ্যে আটকে থাকে। এই সিস্টেম গুলি কে করলেন? সবগুলি বুঝে আসলো আমার আল্লাহ এগুলি করলেন। একটা জিনিস বুঝতে আমার বড় কষ্ট হলো, দুইটা কান। আমরা কান দিয়ে শোনার জন্য সেদ্রু আছে না? সেদ্রু বন্ধ করলে মাইকের আওয়াজ শুনবেন না? তাই শোনার জন্য সেদ্রু আছে, বস পরিষ্কার হয়ে গেল শুনলাম। দুইটা জায়গা বাড়তি কেন দিল? এই দুইটা জায়গা বাড়তি কেন দিল? এই নিয়ে আমি খুব টেনশনে, এতদিনে গিয়া এই অবস্থানটা বুঝে ফেলেছি কেন যে বাড়তি দিল। যারা মোবাইল ব্যবহার করেন, যে এলাকায় মোবাইলের টাওয়ার নাই, টাওয়ার চিনেন তো?
নেট নেটের টাওয়ার যে এলাকায় নাই এই এলাকায় কি মোবাইলের নেট আছে? নেট নাই। যারা মোবাইল ব্যবহার করে নেট পাওয়ার জন্য তারা কি করে বলুন তো? এন্টিনার এন্টিনার লাগায়, দেখছেন? এন্টিনারের সাহায্যে নেট পায়, এই মোবাইল দিয়ে কথাবার্তা বলে। আমার আল্লাহ কয় এতদিনে বুঝছো? দূর থেকে যখন ডাক দিবে চাচা চাচা বাদিজা চাচারে ডাক দিবে, দূরের ডাক্তার চাচার কানে পৌঁছতে কষ্ট হবে, কে ডাক দিল বুঝতে তার কষ্ট হবে। বিদায় দুইটা জায়গা বাড়তি দিয়া আমি আল্লাহ দূরের ডাকগুলি পরিষ্কার শোনার জন্য এন্টিনারের কাজ চালাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহকে ভয় করা দরকার আছে নি? আরো কত কিছু গাছ দিলেন, কত জাতের ঘাস, কত জাতের ফল, কত জাতের মাছ, বলুন সব কিছু খাওয়া স্বাদ বুঝার জন্য একটা মেশিন ফিট করলেন মুখের ভিতরে, বলুন এই মেশিনটার নাম কি? এই তো বুঝা ফেলাইছি, মেশিনটার নাম কি? জিব্বা। দেখছেন একটা মেশিন, এটা দুনিয়ার কোনো বিজ্ঞান ফিট করে নাই। মেশিনটা আপনি মরিচ খাবেন, সঙ্গে সঙ্গে জিব্বাই বলে দিবে ঝাল ঝাল। আপনি লবণ খাবেন, জিব্বাই সঙ্গে সঙ্গে বলে দিবে কি? লবণ। আপনি টক খাবেন, সঙ্গে সঙ্গে বলে দিবে এটা কি? বলুন এই কম্পিউটার মেশিনটা কে দিল? আচ্ছা সেই আল্লাহকে ভয় করা দরকার আসেনি? যদি ভয় করতে পারেন, সেই আল্লাহকে ভয় করে যদি একটাও অপরাধ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে কি দিবে? কোরআন শরীফ, ওয়াম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জীবনে একটা কাজ যদি আল্লাহকে ভয় করে অন্যায় থেকে নিজেকে বাঁচায় নিয়ে আসেন, আল্লাহ বলছে আপনাকে পুরস্কার দিবে জান্নাতুল মাওয়া। কি পুরস্কার দিবে শুনছেন তো? পুরস্কারটা কি? কোরআন শরীফ, আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন আমাদের পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। বাবারা আল্লাহকে ভয় করে অপরাধ থেকে নিজেকে ফিরে আনেন, অপরাধে যায়েন না। এখানে ওয়াজ করতে গেলে সারা রাতের ব্যাপার, আল্লাহকে ভয় করব। যদি আল্লাহকে ভয় করে খুশি করতে পারেন, হাদিস শরীফে রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলাকে রাজি করলে মাওলার যা আছে সব তুমি পাইবা। আল্লাহু আকবার বলো, সব তুমি পাইবা, মাওলার সব কিছু তোমার হয়ে যাবে তুমি যদি মাওলাকে রাজি করতে পারো। যারা মাওলাকে রাজি করছে তাদের জীবনী খুলুন। আমি ভারত সফরে গিয়েছিলাম, ভারতের উত্তরপ্রদেশ জায়গাটা লিখে রাখেন, নামটা মনে রাখেন, জায়গাটা উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশ, জায়গাটার নাম সফিপুর। এক ব্যক্তি মাওলাকে রাজি করে বলতেছে আমার মৃত্যুর পরে তোরা আমারে মাটির নিচে দাফন করিস না, মাটির নিচে দাফন করিস না। যার নাম সাইয়েদেনা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাই, জায়গাটা হলো উত্তরপ্রদেশের প্রদেশের সফিপুর, উত্তরপ্রদেশের সফিপুর লিখে রাখেন। হয়তো বিশ্বাস করেন না এরকম ঘটনা, এরকম মানুষ এখানেও থাকতে পারেন, সেই জন্য আমি ঠিকানা সহ বলছি, আপনি লিখে রাখেন। ওই লোক আল্লাহকে রাজি করেছে, ভয় করেছে, আল্লাহকে খুশি করেছে, সেই বলেছিল আমি মৃত্যুর পরে আমাকে মাটির নিচে দাফন করিস না, আমাকে মাটির উপরে রেখে দিবি। লোকেরা বলেন হুজুর উপরে রেখে দিলে দুর্গন্ধ হবে না, পচে গলে যাবেন না, কই সেটা তোদের ব্যাপার না, এটা আমার ব্যাপার, আমি যা বলি তাই তোরা করবি। আচ্ছা ঠিক আছে, লোকটা মৃত্যুর পরে তাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি বাঁধা, পায়ের মুড়ি বাঁধা, এই অবস্থায় কাফন অবস্থায় মাটির উপরে রেখে দিলেন। এই খবর পেয়ে অতিরিক্ত 45 কিলোমিটার গাড়ি চালাইয়া গেলাম দেখার জন্য, যা বললাম বাংলাদেশ থেকে আসছি, ঘটনা সত্য কিনা জানার জন্য। ওই খাদেম বলেন হুজুর আসেন, আপনারা বাংলাদেশি মেহমান, বাড়িতে আসেন, কিছু চা নাস্তা খাওয়াইলেন, তারপরে ওই খাদেম নিজে গিয়ে ঘরের দরজা খুলে দিল। দেখলাম চারজন লোকের দাফন মাটির নিচে, একজন লোক মাটির উপরে, লাশটা পড়ে আছে এখনো, মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা, সাদা কাফন পরানো। নিজের চোখে দেখলাম লাশটা মাটির উপরে। জিজ্ঞেস করলাম খাদেমকে, এই লাশ এইভাবে মাটির উপরে আজকে কতদিন হলো? ওই খাদেম বলেন হুজুর 400 বছর হলো লাশটা মাটির উপরে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া।
বাবারা এই রাস্তাগুলি খুঁজে বের করুন, শান্তি আসবে। অন্য রাস্তায় শান্তি নয়, খালি জগরাজাটি অশান্তি। এই রাস্তা নবী দেখায় দিয়ে গেছে, তোমরা মাওলাকে রাজি করো। এই অবস্থা, যারা মাওলাকে রাজি করেছে, খুশি করেছে, ভারতের জমিনে এখনো মাটির উপরে লাশ। যদি বিশ্বাস না হয় কালকে রওনা হয়ে যান, দেখে আসেন। যদি লাশ না পান, আমি তো বাংলাদেশে আছি, আপনাদের বাঁশখালীর জমিনে উপজেলার ময়দানে আমার বিচার করবেন, আমি বিচার মাথা পেতে নেব। বলে হুজুর এই তো ভারতের কথা কইলেন, আমাদের বাংলাদেশে এরকম মাওলাকে রাজি করলে এরকম ঘটনা কেউ ঘটাইতে পারছে কিনা? আসুন, বৃহত্তর সিলেট হবিগঞ্জ জেলায়, আমাদের বাংলাদেশ হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা শাহজালাল সাহেবের সঙ্গী, আল্লাহর ওলির সঙ্গী, শাহজালালের সঙ্গী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা, উনি বলেছিলেন, আমি যেদিকে মাথা দিয়ে মৃত্যুবরণ করব, তোমরা আমাকে সেদিকে মাথা দিয়ে দাফন করো। পশ্চিম দিকে মাথা দিয়ে মৃত্যুবরণ করলেন, কিন্তু লোকেরা এটা মানলেন না, তাকে দাফন করলো উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ যেটা আমাদেরকে দাফন করা হয়, এই নিয়মে দাফন করা হলো। দাফন করে লোকগুলি কবর ছেড়ে দূরে যাইতে পারে নাই, শুশু শব্দ হইতেছে। লোকেরা পিছনের দিকে তাকাইলো, দেখলো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার কবর উত্তর দক্ষিণ থেকে ঘুরে আস্তে করে কবর পূব পশ্চিম হয়ে গেল। এখনো দেখা দেখেন, আমার আল্লাহকে রাজি করতে পারলে এই খেলা আল্লাহর ওলিদের পক্ষে সহজ খেলা, এটা কোনো কঠিন খেলা নয়। কারণ রাসূল বলে গেছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আমার রাসূল বলে গেছেন আল্লাহর ওলিরা কখনো মরে না। রাসূল বলে গেছেন কারামাতুল আউলিয়াই হকুন, ওলিদের কেরামত সত্য, কিন্তু এই কেরামত কখন দেখাবে? যখন মাওলাকে রাজি করতে ফেলেছে। আসুন, আমরা আখেরি নবীর উম্মত, আমরাই তো এই খেলা খেলবো। অন্য নবীর উম্মতের এই খেলা খেলার সাহস নাই।